আমি একটি উদার গণতান্ত্রিক সংবেদনশীল বাংলাদেশ দেখতে চাই। মনে হচ্ছিল যে আপনি গতিটা কমে গেছে। গতিটা কমে গেছে সেটা আমি বলবো না, হয়তো একটু কম। ইস্যুগুলো কি ছিল? ভূমিদস্যুদের বিরুদ্ধে অবস্থান নেওয়া অনেকের পছন্দ হয়নি, বিদেশি অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলো পিছু হটেছে। আইনবিদ হওয়ার স্বপ্নটা বাবার ইচ্ছা ছিল আইনবিদ হোক, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। নিরাপদের কথা বললেন, কখনো কখনো তো অবশ্যই আমাদেরকে কৌশলী হতে হয়। এনটিভির দর্শকদেরকে আবার সুস্বাগত জানাচ্ছি, আমি জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট। আজকে আমাদের সাথে একজন স্পেশাল মানুষ রয়েছেন, বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান। আজকে আমরা কথা বলবো তার সাথে, তার কর্মের বিষয়ে আমরা অনেক কিছু জানার চেষ্টা করব তার কাছ থেকে। তো আপা, আপনি কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো? হ্যাঁ, আমরা ভালো আছি। মাঝে বেশ কিছুদিন আপনাকে অনেকটা মানে পরিবেশ নিয়ে আপনি যেই দৌড়দণ্ড প্রতাপে এগিয়ে যাচ্ছিলেন, মনে হচ্ছিল যে আপনি গতিটা কমে গেছে, কারণটা কি? গতিটা কমে গেছে সেটা আমি বলবো না। আগে অনেক গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে যেভাবে অবস্থান নেওয়া সহজ ছিল, এখন নানা রকম ভয়ভীতি চাপের মুখে, নানান রকম অবস্টাকলের মুখে সেটা হয়তো একটু কম, কিন্তু আসলে পরিবেশ নিয়ে আমার কাজ কখনো থামেনি। আমি অনেক গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে কাজ করার পাশাপাশি মাঠ পর্যায়ে অনেক ইস্যুতে কাজ করেছি, ফলে আপনি হয়তো জাতীয় ইস্যুতে আমাকে অতটা দেখেননি, কিন্তু স্থানীয় অনেক ইস্যুতে অনেক কাজ করেছি এবং বেলা অনেক কমিউনিটি যারা পরিবেশের বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত তাদেরকে সংগঠিত করেছে, তাদেরকে আইনি সহায়তা দিয়েছে, ফলে কার্যক্রম চলমান ছিল। আপনি যে ক্ষিপ্রতার কথা বলছেন, হয়তো সেই ক্ষিপ্রতা কিছুদিন আপনি দেখেননি, তার কারণ হচ্ছে বড় বড় জাতীয় ইস্যুতে নানান রকম প্রতিবন্ধকতার কারণে সেই গতিতে আর কাজ করা হয়। সেই বড় বড় ইস্যুগুলো কী ছিল যেগুলো আপনার গতিটাকে, ক্ষিপ্রতাকে কিছুটা কমিয়ে দিয়েছে? আমার ধারণা একটা হচ্ছে ভূমিদস্যুদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, যেটা হয়তো সরকারের মধ্যে ভূমিদস্যুদের আশ্রয় প্রশ্রয় প্রদানকারী অনেকের পছন্দ হয়নি। আরেকটা হচ্ছে যে সরকারের যে একটা উন্নয়ন ম্যান্ডেট আছে, সেই উন্নয়ন ম্যান্ডেট কিন্তু পরিবেশের সাথে সাংঘর্ষিক। সরকার তার উন্নয়ন ম্যান্ডেট নিয়ে বেশ পজেসিভ এবং সরকার মনে করে এটাই সঠিক, এটার বিরুদ্ধে কোনো কথা বলা মানেই হচ্ছে সরকারের বিরুদ্ধাচারণ, যা সঠিক নয়। তো সেই উন্নয়ন ম্যান্ডেটকে সিস্টেমেটিক্যালি এবং তথ্য উপাত্তের মাধ্যমে খণ্ডন করা, ওটার ব্যাপারে প্রশ্ন তুলতেও আমাদের প্রস্তুতির প্রয়োজন ছিল, ফলে আমরা যখন নিজেরা প্রস্তুত হয়েছি তখন আমরা সরকারকে বলেছি যে আমরা রামপাল চাই না, আমরা কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প চাই না। একসময় সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে খুব অ্যাগ্রেসিভ অবস্থান নিল, পরবর্তীতে আপনারা দেখেছেন যে আমাদের বস্তুনিষ্ঠ বিরোধিতার কারণে এক পর্যায়ে সরকার কিন্তু বাধ্য হয়েছে 10টা কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে। না, সেটা তো গ্লাসগোতেও এরকম কথা হয়েছে, যে গ্লাসগো সম্মেলন থেকেও, জলবায়ু সম্মেলন থেকেও তো এসছে যে কয়লার বিষয়গুলোকে আস্তে আস্তে কিভাবে পরিহার করা যায়। তো সেটার কি মনে করেন না যে সেটারও তো একটা প্রভাব থাকতে পারে, নাকি ক্রেডিটটা আপনাদেরকেই দেবেন নিজেরা? আমাদের জাতীয় পর্যায়ের আন্দোলনের প্রেক্ষিতে যারা কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প অর্থায়ন করত, সে সমস্ত বিদেশি অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলো পিছু হটেছে এবং আগে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের ঘোষণা এসেছে গ্লাসগো, তার আরও অনেক পরের কথা। গ্লাসগোতে প্রাথমিক যে সমঝোতা ছিল সেখানে কিন্তু বলা ছিল 2030-এর মধ্যে কয়লা সম্পূর্ণ বাতিল করতে হবে, কিন্তু চীন এবং ভারতের বিরোধিতার মুখে সম্পূর্ণ বাতিল থেকে সরে গেল বিশ্ব। তারা এখন বলল পর্যায়ক্রমে এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে, কিন্তু এখানে ধীরে ধীরে বা পর্যায়ক্রমের বিষয় নেই, কারণ জলবায়ু পরিবর্তনের মারাত্মক নেতিবাচক প্রভাবে আমি কিন্তু আমার বাংলাদেশের 21টি উপকূলীয় জেলাকে হারাবো, এগুলো সমুদ্র গর্ভে চলে যাবে। কাজেই বাংলাদেশের অবস্থান সেখানে হওয়া উচিত ছিল একেবারেই বাতিল করা, পর্যায়ক্রমে নয়, কিন্তু বাংলাদেশ ও ভারত এবং চীনের পক্ষ নিয়ে বলো 2070-এর মধ্যে তারা ওখান থেকে সরে আসতে চায়, কারণ সরকার ইতিমধ্যেই কতগুলো কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন করেছে, যেগুলো আমরা মনে করি কেবলমাত্র সুন্দরবনকে ধ্বংস করবে তা নয়, যে সমস্ত এলাকায় ওগুলো চালু হবে সেখানকার বাতাসও মারাত্মক দূষণ করবে। এখানে দুটো কারণে আমাদের বিরোধিতা, একটা হচ্ছে বাংলাদেশ কিন্তু অন্য অনেক দেশের চাইতে অনেক বেশি ঘনবহুল, কাজে বায়ু দূষণ যখন বাংলাদেশে হবে তখন যত মানুষ এফেক্টেড হবে অন্য একটা দেশে হলে তত মানুষ কিন্তু এফেক্টেড হবে না, আরও কম মানুষ এফেক্টেড হবে। দ্বিতীয় হচ্ছে স্পষ্টতই আমাদের কাছে কয়লার বিকল্প সস্তা
নির্ভরযোগ্য বিকল্প রয়েছে এবং তা হলো সৌর বিদ্যুৎ। সেখানে কেন সরকার এত টাকা খরচ করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করছে, এত মানুষকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে, সেটা আমাদের বোধগম্য না। রিজওয়ান হাসান, আপনি ভিকারুননিসা স্কুলে পড়েছেন, তারপর হলি ক্রস কলেজ থেকে পড়ে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর একটা বিষয়ে ভর্তি হলেন, সেখান থেকে আবার আপনি আইনে চলে গেলেন। আসলে এই যে এই আইনবিদ হওয়ার স্বপ্নটা কি তখন থেকেই? আইনবিদ হওয়ার খুব স্বপ্ন যে আমার ছিল তা না। আমার বাবা যেহেতু আইনবিদ ছিলেন, তিনি চাচ্ছিলেন আমি আইনে পড়াশোনা করি, আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আমি ছিলাম মাত্র 7 দিন। বাবার ইচ্ছা ছিল আইনবিদ হওয়া, শেষ পর্যন্ত সেই ইচ্ছাকেই আমি মেনে নিয়েছি। সচরাচর আমরা যারা দেখি যে আইন অঙ্গনে, তারা মক্কেলদের সাথেই দৌড়ঝাঁপ করতে বেশ পছন্দ করে, অর্থ কামানো, বিদেশ ভ্রমণ, বিদেশে সম্পদ করা, আপনার এগুলো কখনো মনে হয়নি যে আপনি এই যে সবার এই পরিবেশ রক্ষার জন্য দৌড়ঝাঁপ শুরু করলেন, কোথায় পাহাড় কাটা, কোথায় জাহাজ কাটা শিল্প, কোথায় ভূমিদস্যু, কোথায় নদী খেকো, তো এইটা আপনি কোথা থেকে এলো, এটা কিভাবে? দেখেন, প্রথমে একটা কথা বলে নেওয়া ভালো যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। আমি যে একদম বৈরাগীর জীবন যাপন করছি তা না, আমার জন্য যতটুকুন প্রয়োজন সেটুকুনের সংস্থান কিন্তু আমার হচ্ছে। কিন্তু কাজ করতে গিয়ে একটা জিনিস আমি উপলব্ধি করেছি যে আমি যদি আমার 3 সন্তানের জন্য 30 কোটি টাকাও রেখে যাই, কিন্তু তাদের পানি খাওয়ার জন্য পরিষ্কার পানি না থাকে এবং তাদেরকে দূষিত বাতাস সেবন করে যে পরিমাণ তাদের আয়ু তার থেকে 7 বছর কম বাঁচতে হয়, তাহলে এই জীবনটা আমার কাছে খুব একটা অর্থবহ জীবন হবে না। ফলে আমার আইন পেশার প্র্যাকটিসের মোটরটাই হচ্ছে যে সমস্ত লোকেরা অন্য কোনো উকিলের কাছে যেতে পারবে না, কারণ তারা ফি দেওয়ার ক্ষমতা রাখে না, তারা যেন আমার কাছে আসে এবং আইনের যে একটা ইতিবাচক প্রয়োগ সমাজে করা যায় সেটা যেন আমার মাধ্যমে হতে পারে। এই ইতিবাচক প্রয়োগ করাতে গিয়ে যে সমস্ত লোকদের আর কোনো উকিল নেই, তাদের উকিল হতে গিয়ে আমাকে কিন্তু আমার প্রয়োজনের সাথে কম্প্রোমাইজ করতে হয়নি। আমার যা প্রয়োজন তা আমার ঠিকই মিটছে, হয়তো বাহুল্যটা আমার মিটছে না। ফলে জীবনের উপলব্ধি তো এক এক মানুষের এক এক রকম। আমার উপলব্ধিটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার প্রয়োজনটা মিটবে এবং আমি পানি, বাতাস, নিরাপদ খাদ্য আমার সন্তানদেরকে দিয়ে যেতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার কাজ নিয়ে আমার কোনো আফসোস নেই। নিরাপদের কথা বললেন, কিন্তু আমরা তো জানি আপনার এই কাজের জন্য একটা মূল্য দিতে হয়েছিল, আপনার স্বামী আবু বকর সিদ্দিককেও অপহৃত হয়েছিল, তাহলে আসলে মানে আপনার সেই নিরাপত্তাগুলো আপনি কিভাবে শঙ্কার মধ্যে, কিংবা সেগুলোকে আপনি কিভাবে দেখেন, কিংবা সেগুলো আপনার কাজের গতি কখনো টেনে আনে কি না? আপনি যখন পরিবেশগত ন্যায় বিচারের কথা বলেন তখন আপনি সম্পদে মানুষের অভিগম্যতার কথা বলেন। এই সম্পদ যখন ন্যস্ত স্বার্থ গোষ্ঠী তার হাতের মধ্যে রাখতে চায় তখন আপনি তাদের সাথে একটা স্বার্থের দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। যখন আপনি এমন একটা দেশে কাজ করেন যেখানে গণতন্ত্র খুব সংকীর্ণ, সেখানে আপনার কাজ করার ঝুঁকি আরও বেড়ে যায়। যখন আপনি এমন একটা জায়গায় কাজ করেন যেখানে বিভিন্ন সংস্থা যাদের জবাবদিহিতা নিশ্চিত করা দরকার তাদের মধ্যে ক্ষমতার ভারসাম্য না থাকে, তখন আপনার ঝুঁকি অনেক বেড়ে যায়। কিন্তু এই ঝুঁকিতে যে কেবল আমি পড়েছি তা না, আপনি যদি গত বছরের পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন 200-র উপরে পরিবেশগত মানবাধিকার রক্ষায় কাজ করেছে এমন কর্মীরা কিন্তু মৃত্যুও বরণ করেছে। সে তুলনায় আমার ঝুঁকিটা আমি বলবো না তেমন মারাত্মক কিছু, এবং এইটাকে আমার কাজের অংশ হিসেবে বিবেচনা করি, সেভাবেই আমি কৌশল নিয়ে আমার কাজগুলো করে থাকি। এবং সেখানে আমাকে সবচেয়ে বড় শক্তি দেয় হচ্ছে যে জনগোষ্ঠীর জন্য আমি কাজ করি তারা, এবং সরকারের ভিতরেও কিন্তু এমন অনেকে আছে যারা আমাদের কাজকে পছন্দ করেন এবং সমর্থন দেন। কাজে ওই সমস্ত ভালো মানুষ, সৎ মানুষদেরকে উপর ভরসা করেই আমাদের কার্যক্রম পরিচালিত হয়। কখনো কখনো তো অবশ্যই আমাদেরকে কৌশলী হতে হয়। আমরা বড় বড় অনেক হত্যাকাণ্ডেরই দেশে কোনো বিচার দেখিনি। আপনি আমার ব্যক্তিগত জীবনের যে কথাটা বললেন সেটা আমার পেশাগত কারণে হলেও আমি আমার স্বামীকে ফেরত পেয়েছি, কিন্তু অপরাধী কিন্তু এখনও শনাক্ত হয়নি। যখন অপরাধী শনাক্ত হবে না তখন কিন্তু আপনার মধ্যে সবসময় একটু করে একটা শঙ্কা কাজ করবে, কারণ আপনি তো বুঝে গেছেন যে অপরাধীর আসলে এত বেশি ক্ষমতা যে তাকে কখনো বিচারের মুখোমুখি করা হবে না। কিন্তু আবার এটুকুনও যেহেতু বুঝেছি যে আমার ক্ষতি হোক এটাও রাষ্ট্রযন্ত্র হয়তো চাইনি, সেজন্যই আমি আমার স্বামীকে ফেরত পেয়েছি, সেখান থেকে আমি আমার কাজ করার জন্য সাহস খুঁজে পাই। তো মিস্টার আবু বকর সিদ্দিক, তিনিও তো একজন পেশা আইনজীবী, তো তিনি যখন অপহৃত হলেন তখন আপনার ভাবনাটা কেমন ছিল? এটা কি মনে হয়েছিল কখনো যে তিনি ফিরে আসবেন, কিংবা আপনি তাকে ফিরে পাবেন, কিংবা তখন আপনার মানসিক অবস্থাটা কেমন ছিল? সে সময়ের ভাবনাগুলো তো খুব এলোমেলো। যেমন আমি যখন শুনেছি যে ওকে গাড়ি থেকে নামিয়ে আরেকটা গাড়িতে করে নিয়ে গেছে, আমার মনে হচ্ছিল গাড়িটা কোনো একটা গ্যারেজে আছে। তো আমার মতন শিক্ষিত একজন মানুষ যে আইন পেশায় নিয়োজিত, তারও ভাব
এবং চিন্তা একটা জায়গায় সীমিত হয়ে যায়, তখন আপনি একমাত্র প্রার্থনা করেন যে সে ফেরত আসুক। সে সময়কার প্রেক্ষিত এমন ছিল যে ফিরে আসার আশা করাটা আসলে বেশ একটা কষ্টসাধ্য বিষয় ছিল, কিন্তু তারপরেও আমার একটা বিশ্বাস অবশ্যই ছিল যে যেহেতু সৎ কাজ করি এবং অসততার সাথে কখনো সমঝোতা করিনি, কোথাও না কোথাও থেকে নিশ্চয়ই ওই প্রোটেকশনটুকুন পাবো যে সে ফেরত আসবে। আপনি তো আন্তর্জাতিকভাবে অনেক পুরস্কার পেয়েছেন, বিশেষ করে এশিয়ার নোবেল খ্যাত রেমন ম্যাগসেসে পেয়েছেন, আপনার টাইমস ম্যাগাজিন আপনাকে পুরস্কৃত করেছে, সম্মানিত করেছে, তো এই সম্মান আপনাকে কতটা কাজের গতিকে বাড়িয়েছে? এই সম্মান আমাকে অনেক বেশি সাহস দিয়েছে, কারণ এটা হচ্ছে আপনার কাজের স্বীকৃতি। কেউ না কেউ কোথাও না কোথাও যে আপনার কাজগুলো লক্ষ্য করছে, এই পুরস্কারের মাধ্যমে আমি সেটা বুঝেছি, এবং এই লক্ষ্য করাটা তো গুরুত্বপূর্ণ, কারণ আপনি একটা পদ্ধতির পরিবর্তনের জন্য কাজ করছেন এবং এটা আপনার কাজের স্বীকৃতি। কাজে এটা পুরস্কার, এটা কেবলমাত্র অর্জন না, এটা একটা দায়িত্বও বটে। কোন বিষয়টা আপনি একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি যে কোন কোন শক্তির বিরুদ্ধে লড়তে গিয়ে আপনাকে খুব বেশি বেগ পেতে হয়েছে? আবাসন কোম্পানিগুলোর জলাশয় ভরাট এবং জাহাজ ভাঙা শিল্প, আমি এটা লড়াই করতে দেখেছি যে সরকারের মধ্যে এ সমস্ত অপশক্তির প্রেতাত্মা ঘাঁটি বসিয়ে অবস্থান করছে, এবং যার কারণে এদের বিরুদ্ধে আইনগত লড়াইয়ে আপনি জয়ী হলেও শেষ যে প্রতিকারটা, সেই প্রতিকারটা কিন্তু আমি এখনও পাচ্ছি না। সেটার উপায় কী পাওয়ার? ক্রমাগত বলতে থাকা, মানুষকে সংগঠিত করা, জনমতকে আমাদের পক্ষে রাখা এবং অবৈধ কাজগুলোকে বারবার আইনি প্রক্রিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করা। আমরা তো দেখেছি যে এই লড়াই করতে গিয়ে আপনার ব্যক্তি জীবন নিয়েও নানা রকম কুৎসা রটানো হয়েছে, এমনকি আপনার আইনজীবী বাবা তাকেও রাজাকার বলে নানাভাবে আমরা প্রচারণা দেখেছি, সেই সব বিষয়ে আপনি কিছু বলবেন? সেগুলো আমাকে খুব একটা প্রভাবিত করে না, কারণ আমি আমার অবস্থান থেকে একেবারেই স্পষ্ট। আমি আমার পেশাগত জীবনে কখনো কম্প্রোমাইজ করিনি, পরিবেশগত ন্যায় বিচারের প্রশ্নে কখনো কম্প্রোমাইজ করিনি। আমার কাছে যারা আইনি সহায়তা চেতে আসেন তাদের আইনগত অধিকারের বিষয়ে কখনো কম্প্রোমাইজ করিনি, আর এটা খুব স্বাভাবিক যে আপনি যখন কারো স্বার্থে আঘাত দেন তখনই আপনার বিরুদ্ধে অপপ্রচার হবে, এই অপপ্রচারও কিন্তু এক ধরনের প্রচার। আপনি কেমন বাংলাদেশ দেখে যেতে চান? আমি একটি উদার, গণতান্ত্রিক, সংবেদনশীল বাংলাদেশ দেখে যেতে চাই, যেখানে উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস হবে না, বরং পরিবেশকে মাঝখানে রেখেই উন্নয়নকে সাজাতে হবে, যাতে উন্নয়নের সুফল বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম এবং সকলে সমানভাবে উপভোগ করতে পারে। উন্নয়ন কিছু মানুষের পকেটের বিষয় হতে পারে না। সৈয়দ রেজওয়ান হাসান, এনটিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর এনটিভির দর্শকদের জন্য আপনি কি বলবেন? আমি বলবো যে পরিবেশগতভাবে সবাইকে সংবেদনশীল হতে হবে, খুব অল্প লাভের জন্য আমরা নিজেরা সৃষ্টি করতে পারি না এমন জিনিস ধ্বংস করব না, আমরা শিল্পের নামে নদীকে ধ্বংস করব না, শিল্প আমরা অনেক সৃষ্টি করতে পারবো, নদী তো সৃষ্টি করতে পারবো না। আর পরিবেশ আপনাকে অনেক উন্নয়ন দিতে পারবে, কিন্তু অনিয়ন্ত্রিত উন্নয়ন কিন্তু আপনাকে নদী, পাহাড়, বন কিছুই উপহার দিতে পারবে না। আপনার পরবর্তী প্রজন্মকে যদি সত্যি আপনি নিরাপদ এবং ভালো রাখতে চান, তাহলে পরিবেশ রক্ষার সংগ্রামে সকলকে অংশ নিতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ছিলেন, তাদের জন্য ধন্যবাদ, এবং আশা করি সামনে নতুন আরেকজন অতিথি নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন।